আর সবচেয়ে আরো একটা কথা, সেটা হচ্ছে প্রবাসীদেরকে মানুষ তখনই খুঁজে যখন তাদের প্রয়োজন হয়। প্রবাসীরা হইছে প্রয়োজন এবং টাকার মেশিন। প্রবাসীদেরকে তখনই মানুষ খুঁজে যখন তাদের প্রবাসীদেরকে দরকার হয়, এছাড়া প্রবাসীদেরকে কেউ খুঁজে না। এটা একদম চরম সত্য কথা এবং এটাই বাস্তবতা, ঠিক আছে? যদিও আমার কথাটা শুনতে খারাপ লাগতেছে, এটাই সত্যি। প্রবাসীদেরকে একমাত্র মানুষ খুঁজে যখন তাদের প্রয়োজন হয়, যখন তাদের দরকার হয় তখনই প্রবাসীদেরকে খুঁজে। প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন আর তাকে কেউ খুঁজে না, আবার যখন প্রয়োজন হবে ঠিক তখনই খুঁজবে। এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। প্রবাসীরা হয়েছে টাকার মেশিন, কিন্তু প্রবাসীদের কোনো মন নেই, প্রবাসীদের কোনো আবেগ নেই, প্রবাসীদের কোনো কষ্ট নেই। প্রবাসীরা কে খাইলো, কীভাবে চললো, কীভাবে থাকলো, এই খোঁজ খবরটা কেউ নেয় না, ঠিক আছে? সেই জন্য বলবো, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, ঠিক আছে? কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়া উচিত না, কারোর জন্য অপেক্ষায় থাকা কোনো দরকার নেই। কেননা আপনি এই প্রবাসের বাড়িতে আপনি যদি না খায় ধুইকা ধুইকা মইরেও থাকেন, তারপর আপনার খোঁজখবর কেউ নিব না। হ্যাঁ, যখন আপনি মারা যাবেন তখন ঠিকই খোঁজখবর নিব, যখন মালিককে ফোন করে বলবো যে উনি তো মারা গেছে, আপনারা কি ওনার লাশটা নিবেন নাকি টাকা নিবেন? হ্যাঁ, কারণ ওনার লাশটা তো পাঠাইতে গেলে বাক্স কিনতে হইব, টাকা লাগবো, পাঠাইতে টাকা লাগবো। তো এখন আপনারা কি লাশ চান নাকি যে খরচপাতি টাকা চান, কোনটা চান? দেখবেন তখন কি বলবো জানেন, যদি লাশের দরকার নাই লাশ ওইখানে দাফন করে দাও, টাকাই দাও, টাকা দিয়ে আমরা কিছু একটা করে খামো। তো প্রবাসীরা হয়েছে টাকার মেশিন, এমনকি প্রবাসীদের লাশটাও অনেক দামি, সেইটার বিনিময়েও টাকা নেয়। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু বাস্তবতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে বাংলাদেশে ঈদ গেছে, তাই না? হ্যাঁ, কালকে বাংলাদেশে ঈদ গেছে, তার আগের দিন আমাদের সৌদি আরবে ঈদ গেছে। তো একটা কথা আসলে না বললে পারলাম না, কথাটা হইছে, সত্যি কথা বলতে কি, মনের ভিতরে অনেক কথা, অনেক কথা জমানো আছে। হয়তোবা কথাগুলো বললে হয়তোবা আপনারা শুনেন বা জানেন, না বললে হয়তো জানতে পারবেন না। তো সব কথা তো আর মানে সব কিছু তো আর বলা যায় না, তবে একটু কথা বলি। সেটা হচ্ছে, এই যে কালকে একটা ঈদ গেল, পরশু দিন একটা ঈদ গেল, আসলে এই পৃথিবীর মধ্যে না কেউ কারো না, মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, যেই হোক না কেন, বিশ্বাস করেন কেউ কারো না, দিন শেষে আপনি শুধু আপনার, ঠিক আছে? সুতরাং আমি মনে করি আসলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। কখনো কারোর জন্য নিজের লাইফ নষ্ট করবেন না, নিজের জীবনের যে মূল্যবান সময়গুলো এগুলো কখনো মানে নষ্ট করবেন না। কেননা আপনি যদি আপনার নিজেকে ভালো না রাখেন, বিশ্বাস করেন কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। এটার বাস্তব প্রমাণ আমি নিজে। এই যে আমি প্রতি ঈদের মধ্যে আমি আমার বাড়িতে ফোন দিই, বাড়িতে কথা বলি, তো কথা হয়, কিন্তু ওই দিনকে আমি বাড়িতে ফোন দিই নি, আমার সাথে কারোর সাথে কথা হয় নাই। আমি কালকে ফোন দিই নি, কারোর সাথে কথা হয় নাই। কিন্তু কালকে আমি বাড়িতে আমার ছোটো ভাইকে বলছিলাম মেসেজ করে যে আমি দাদির সাথে কথা বলবো, সেই জন্য আমার ছোটো ভাই দাদির কাছে গিয়ে আমাকে ফোন দিছে, ওই যে আমি দাদির সাথে কথা বলবো। যদি আমি ওই মেসেজটা না করতাম, আমার মনে হয় আমার ভাই আমার ওই ফোনটা দিত না। হ্যাঁ, ঠিক আছে, আমার ভাইয়েরা আমাকে SMS-এর মাধ্যমে ঈদ মোবারক জানাইছে, ঠিক আছে, আমি ওদের কথা বাদ দিলাম, কারণ ওরা ব্যস্ত, ওরা যে যার মতো ব্যস্ত আছে। ছোট ভাইয়ের পরীক্ষা, বড় ভাইটা জব করে, ও সরকারি জব করে, তো সবাই ব্যস্ত। বাবা ঠিক আছে, বাবা কুরবানির মাংস নিয়ে ব্যস্ত। মা, আমার মার একটা সমস্যা আছে, আসলে আমার মার সাথে আমি কথা বলতে পারি না। হ্যাঁ, আমার মার একটা সমস্যা আছে, সেটা আমি একটা সময় বলবো, তবে এখন না, সময় আসলেই আমি বলবো। এই জন্য আর কি মার সাথে আমি মোবাইলে কথা বলতে পারি না। হ্যাঁ, আমি কথা বলতে পারি, তবে সেটা আর কি মানে বুঝায় বলতে হয়, আমি বলবো একটা সময় বলবো কেন আমি মার সাথে সরাসরি কথা বলতে পারি না। তো সবচেয়ে বড় দুঃখ হয়েছে যে এই যে আমি যদি আমি নিজের থেকে যদি ফোন না দেই, তাহলে না কেউ আমার খোঁজ খবর নেয় না, কেউ আমার সাথে কথা বলে না। তো বিষয়টা কেমন যেন আমার কাছে লাগে। তো এর জন্য না মানে হ্যাঁ ঠিক আছে, এখন হয়তো বাবা শুনলে হয়তো বাবা এটাই বলবে যে আমার কাছে তো ফোন নাই যে আমি তোমাকে ফোন দেব। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম তোমার কাছে ফোন নাই, কিন্তু আশেপাশে তো মানুষের কাছে ফোন আছে। তো আমি মাইনে নিলাম যে তোমার কাছে ফোন নাই, মানে যেই মোবাইলের মধ্যে ভিডিও কল চলে বা ইন্টারনেট মোবাইল ওগুলো হয়তো নাই, আমি মেনে নিলাম, কিন্তু আশেপাশের সবার কাছে তো ফোন আছে।
আমার ভাইয়ের কাছে ফোন আছে, চাচিদের কাছে ফোন আছে, ইচ্ছা থাকলে তো উপায় হয়, বলতে তো পারে যাই আমার মেয়েকে একটা ফোন দাও তো কথা বলি, দেখি তো কী করতেছে, এটা কিন্তু বলতে পারে, কিন্তু না বলে না। তো আসলে এই কথাগুলো বলতে চাইনি, আসলে এই কারণে বললাম, আমার কেন জানি বলতে ইচ্ছা করতেছে। আসলে এই প্রবাস জীবনটা না কেমন জানি অদ্ভুত, মানুষ মনে করে কি আরে অমুকে তো অনেক ভালো আছে, অনেক সুখে আছে, না আসলে এটা ভুল। তো যাই হোক, একমাত্র একটা মানুষ শুধু আমার খোঁজখবর নিছে, একটা মানুষ শুধু আমাকে জিজ্ঞেস করছে খাইছো, কেমন আছো, কুশল করছো, এটা করছো, সেটা করছো, একটা মানুষ, আর সে হইছে আমার লাইফ পার্টনার, মানে যে আমার লাইফ পার্টনার হতে যাচ্ছে, ঠিক আছে, এই মানুষটা, মানে হাজার ব্যস্ততার মধ্যেও সে আমার জন্য একটুখানি হইলেও সময় বের করে নিছে। কেমন আছো, তুমি কি করো, খাইছো, এটা সেটা, যাই হোক যতটুকুই আমাকে সময় দিছে আলহামদুলিল্লাহ, তারপর আমাকে জিজ্ঞেস করছে, তাছাড়া কেউ না, কেউ না। যাই হোক, আসলে আমার কাছে বিষয়টা একটু খারাপ লাগছে, কারণ আমি সৌদি আরবে প্রায় অনেক বছর ধরে থাকি, আমি নিজের থেকে যদি পরিবারকে ফোন দেই তাহলে আমার সাথে কথা বলে, আমি যদি ফোন না দেই তাহলে কেউ কথা বলে না। তো এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, এটা বলার একটাই উদ্দেশ্য, ওই যে আমি একটা কথাই বলবো যে শুরু থেকে আমি যে একটা ডিসিশন নিছিলাম ওইটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন। আমি বলছিলাম তখন তো বাচ্চা পোলাপান ছিলাম, তখন তো আমার ওই বুদ্ধি ওই জ্ঞানটা ছিল না, তখন আমার পুরোপুরি ম্যাচিউরিটি কী বলো এটাকে, সরি, ম্যাচিউরিটি মানে আসে নাই তখন, মানে আমি পুরোপুরি তখন সাবালিকা ছিলাম না, তখন আমি মানে আমার সমবয়সী অনেক মেয়েরা আছে, আমি নাম মেনশন করবো না, বিশ্বাস করেন মানে আমরা মাত্র প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু ওই মেয়েগুলা বিয়ের জন্য এত লাফালাফি, OMG, মানে তাদের বাবা মা তাদের ব্যবহার দেখে তাদেরকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিছে, ওই যে মানে বুঝছে যে মেয়ে কখন কী করে ফেলায়, কিন্তু আমি একটা মেয়ে কোনোদিন কখনও কোনো ছেলের দিকে কোনোদিন চোখ তুলা তাকায়নি আল্লাহর রহমতে, কখনোই না। সবাই বলতো যে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও, কিন্তু না, আমি একটাই কথা বলছি যে আমি বিয়ে করবো না। আমি কিসের বিয়ে করবো, আমি তো এখন একটা বাচ্চা মেয়ে, আমি তো এখনও পুরোপুরি বড় হইনি, কিসের বিয়ে করবো আমি এখন। তো আমি তখন শুধু একটা কথাই বলতাম, কেন আমাকে এই মুহূর্তে মানে বিয়ে করতে হবে, না আমি এই মুহূর্তে বিয়ে করবো না, কারণ আমার আজকে বিয়ে দিব কালকে আমি এদাগাদার মা হয়ে যাবো, আমার জীবন পুরাই বরবাদ হয়ে যাবো, আমার দরকার নেই, কারণ আমি দেখতেছি ছোটো ছোটো মেয়েদেরকে আজকে বিয়ে দিয়ে হারা পারা না, OMG, এক বছর পরে এদা গেদা সাউয়ের মা হয়ে যায়গা, পুরাই লাইফ বরবাদ, একদম সখিনা টাইপের হয়ে যায়গা, তো ওইটা আমি চাই না। হ্যাঁ, তো এর জন্য আমি সবসময় বলতাম যে আমি বিয়ে করবো না, বিয়ে করবো না আমি, তবে হ্যাঁ এমনটা নয় যে আমি ওয়াদা করছিলাম যে আমি জীবনে কখনো বিয়েই করবো না, এমনটা কিন্তু ওয়াদা করিনি, আমি বলছি যে আমি আপাতত বিয়ে করবো না, মানে আমার আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো, বড় হব, প্রতিষ্ঠিত হব, নিজের ফ্যামিলিকে ভালো রাখবো, নিজেও নিজে নিজের ভবিষ্যৎ নিজে করব, তারপরে গিয়ে আমি আমার মতো একজন মানুষ খুঁজে যদি পাই অবশ্যই পাবো, কেননা আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার জন্য অবশ্যই কোনো না কোনো একটা মানুষকে দুনিয়াতে পাঠাইছে, তো আমি আমার মতোই একজনকে খুঁজে বের করব, যাকে নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে পারবো। আমি চাইতাম যে আমার লাইফ পার্টনার আমার কষ্ট, আমার দুঃখ, আমার অনুভূতি সে এগুলো বুঝবে এবং সে আমাকে ভালোবাসবে। তো আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে ঠিক যেই রকম চাইছি তার থেকে ভালো আমার আল্লাহ আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আমার মন পরিষ্কার, আমি আমার সততার সাথে আমি কাজ করি, যার কারণে আমার আল্লাহ আমাকে সব দিক থেকেই ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, এই হলো কথা। তো সুতরাং একটা কথাই বলবো, নিয়তের নাম বরকত, আপনি যদি নিজের আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, নিজের প্রতি যদি আপনার ভরসা থাকে, বিশ্বাস থাকে, আর আপনার মধ্যে যদি সততা থাকে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে যেইটা চাইবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিব, যদিও দেরি করেও যদি দেয় তারপরেও কিন্তু আল্লাহ আপনাকে দিবে, ঠিক আছে, ওই যে কথা আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় সেই রকম। যাই হোক, আসলে আমার মূল উদ্দেশ্যটাই ছিল এইটাই, যেমন এই যে কালকে ঈদের দিন গেছে আমি গোসল করি নেই, সত্যি কথা, আমার লজ্জার কোনো কথা না, আমি সত্যিটাই বলি, আমি আমার সত্যিকারের লাইফস্টাইলটাই আপনাদের সামনে তুলে ধরি, আমার কাছে ভালো লাগে, কেননা ক্যামেরার সামনে এক, ক্যামেরার পিছনে এক, এগুলো আমি পছন্দ করি না। তো এই যে সৌদি আরবে যেদিন ঈদের দিন ছিল ওই দিনও আমি গোসল করি নেই, মন মানসিকতা আমার ভালো নাই। এখন অনেকে বলবেন আল্লাহ আপনি গোসল সারা কেমনে থাকেন, এটা কোনো ব্যাপার না, কারণ সারা দিন সারাক্ষণ এসির তলে থাকি, মানে 24 ঘন্টা এসির নিচে থাকি, সুতরাং আর এইখানে এটা বাংলাদেশ না যে আমি ওই মাটির মধ্যে যায় কাজ করতেছি, শরীরে অনেক ময়লা লেগে রয়েছে, আমার এখনই শাওয়ার নিতে হবে, না নিলে উপায় নাই, এরকমটা না, সারাক্ষণ বললামই তো 24 ঘন্টা এসির নিচে থাকি, সো কোনো প্রবলেম হয় না, তাছাড়া আমার অভ্যাস হয়ে গেছে, সমস্যা নেই। তো এই যে একটু পরে গোসল করবো রান্নাবান্না শেষ করে, তো একটা
জিনিস কি আর কি কষ্ট লাগে যে খাইলাম না, মইরা গেলাম না, বাইসা রইলাম না, কি হালে রইছি। পরিবার থেকে কেউ একটা খোঁজ খবর নেয় না, কেমন যেন তো যে যে যার মতো আর কি ব্যস্ত, কারো খবর কেউ নেয় না, এটাই আর কি কষ্ট লাগে। মানে মূল বিষয়টা হইছে আমি যদি এখন নিজে থেকে ফোন করি তাহলে কথা বলবো, কথা হবে, কিন্তু আমি যদি নিজের থেকে কোনো খোঁজ খবর না নিই মানে কেউ না। তো এই জন্যই আমি এই কথাগুলো বললাম যে আসলে না, জীবনে একা থাকা যাবে না, একাকিত্ব অনেক কষ্টের, জীবনে একজন ভালো লাইফ পার্টনার দরকার, চলার পথে একজন ভালো জীবনসঙ্গী দরকার, আর ওটা আমাকে করতে হবে, কেননা অনেকগুলা মানে জীবনের অনেকগুলো বছর কিন্তু অলরেডি চলে গেছে, তাই না? সুতরাং আমার উচিত ছিল আরও 10 বছর আগে আমার মানে সংসার জীবনে যাওয়া, কিন্তু ওই যে বললাম কিছু পাইতে হইলে কিছু মানে ছাড় দিতে হয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্যই আর কি ছাড়টা দিছি। তো এখন আমি মনে করি যে এখনই আমার পারফেক্ট সময়, আমি মনে করি যে এখন আর দেরি করব না, সো এখন অবশ্যই সংসার জীবনে যাব, এই হইল কথা। কারণ দিন শেষে কেউ কারো না, কেউ কারো খোঁজ খবর নেয় না, ভাই সবাই সবার মতো ব্যস্ত, যে যার নিজেরটা বোঝে, কেউ কারো না। মানে খারাপ লাগতেছে আসলে, সব কথা বলা যায় না, এই যে মানে এত্তিমের মতো বৈশা থাকি, ভালো লাগে না আর কি, এটাই জাস্ট এটাই আর কিছু না। কিন্তু আপনি আপনি যখন একা থাকবেন, একাকিত্ব, তখন আপনার কষ্টটা আপনি বুঝতে পারবেন, আপনার কষ্টটা অন্য কেউ বুঝবে না। তবে আপনার যে লাইফ পার্টনার উনি যদি ভালো মানুষ থাকে, আপনাকে যদি বুঝে, আপনাকে যদি ভালোবাসে, তাহলে ওই একটা মানুষই আপনার সাথে থাকবে, সুখ দুঃখে সবসময় আপনার পাশে থাকবে, আপনার খোঁজ খবর নেবে, ওই মানুষটাই হয়েছে আপনার চলার পথের সঙ্গী, ঠিক আছে? তো এর জন্যই বললাম যে আসলে ওই যে আমি যে একটা সময় যে ডিসিশনটা নিছিলাম যে না কখনো বিয়ে করব না, এটা সেটা না না না, এটা আসলে ভুল ডিসিশন ছিল। তবে এমনটা না, আমি এমন ওয়াদা করি নি যে আমি জীবনে বিয়েই করব না, না এমন ওয়াদা করি নি, আমি বলছি যে আপাতত আমি বিয়ে করব না, আমার কারণ আমার নিজের মনেরটা তো মনেই আছে যে আমি আমার যখন আমার সময় হবে আমি তখন ঠিকই আমি নিজের সংসার জীবন আমি খুঁজে নেবো, আমার লাইফ পার্টনার আমি খুঁজে নেবো, জাস্ট এটাই আর কিছু না। যাই হোক, এখন আসলে বুঝতে পারলাম যে আসলে একাকিত্ব কী জিনিস। তারপরে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইতেছি, আসলে কথা অত গুছায় বলতে পারি না। তো তবে আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার মনের অনুভূতিটা বুঝতে পারতেছেন আমি আসলে কী বলতে যাচ্ছি। আমি জাস্ট এটাই বলতে চাইতেছি যে একটা সময় ভাই বোন ভাই বোনের মতো ব্যস্ত হয়ে যাবে, বাবা মা বাবা মার মতো থাকবে, তখন দেখা যাইতেছে আমি একা, সো আমার তখন কেউ নাই, সো লাইফ পার্টনারটাই সাথে থাকবে, সো এই আর কিছু না। এই জন্যই আমি এই কথাগুলো আসলে শেয়ার করলাম, ঘুরা ফিরে ওই একই কথা। আচ্ছা যাই হোক, আপুরা আপনাদের সাথে কথাগুলো বইলে আমার মনটা হালকা করলাম, ভালো লাগলো এই আর কি। তো আপনারা হয়েছেন আমার পরিবার, আমার ঘরের মানুষ, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনটা হালকা করি। আর এই কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আমার মতো কি মানে আসে না, এরকম অনেকেই আছে যে নিজের প্রতিষ্ঠিত হতে গিয়ে, নিজের পায়ে দাঁড়াতে গিয়ে কখন যেন তার বয়সটা পার হয়ে যায়, সে বুঝতেই পারে না, টের পায় না, তখন দেখা যাইতেছে সে একটা সময় তার নিজের সংসার জীবন গড়তে পারে না, নিজের স্বামী সন্তান বা স্ত্রী মানে এগুলো ধরে রাখতে পারে না, তখন দেখা যাইতেছে একটা সময় সে একাকিত্ব হয়ে যায়, তার পাশে আর কেউ থাকে না। তো এই জিনিসটা করবেন না, এটা আসলে ঠিক না। সো আমি মনে করি সময় থাকতে সময়ের মূল্য দিবেন, আর মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হইছে, সবচেয়ে দামি জিনিস হইছে সময়। সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না, সেই জন্য বলবো যে সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবেন, আপনিও আমিও আমরা সবাই। আর হ্যাঁ, কেউ খারাপভাবে নেবেন না, হ্যাঁ আসলে সবাই সবার মতো ব্যস্ত, কে কাকে নিয়ে পড়ে থাকবে, আসলে ওরকম এখন আর নাই, আমাকে নিয়েই বা কারা পড়ে থাকবো, আমি এই যে আমার বাবার কথা বলতেছি, আমার বাবা তার সংসার জীবন নিয়ে ব্যস্ত, আমার মা তার সংসার জীবন নিয়ে ব্যস্ত, আমার ভাই পড়াশোনায় নিয়ে ব্যস্ত, আরেকটা ভাই সরকারি জব করে পাশাপাশি পড়াশোনা করে, সে তার পড়াশোনা নিয়ে জব নিয়ে ব্যস্ত। সুতরাং কে কার কতটুকু খোঁজ খবর নেবে এটা তো সম্ভব না, তাই না? আমি ঝর্ণা এখন আমার নিয়ে তো সারাক্ষণ মানছে বসে থাকবো না, সবারই তো একটা জীবন আছে, তাই না? তাদেরও তো ব্যস্ততা জীবন আছে, এই আর কিছু না। সুতরাং আমি মনে করি আসলে এগুলাতে কষ্ট নেওয়ার কোনো দরকার নেই, এখন আমার উচিত আমি আমার নিজের কী বলে লাইফ গইরা নেই, এটাই হয়েছে সবচেয়ে বড় কথা। কষ্ট পাওয়ার কিছুই নেই, এটাই বাস্তবতা, এটাই জীবন, এই আর কি। তো আমার আপুরা ভাইয়ারা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, আর
এই তো তো যাই বাসায় যাই, বাসায় গিয়ে রান্না বান্না করি। আর গাড়ির ভিতরে এত গরম, আহারে গরম, আহারে গরম গরম গরম, প্রচণ্ড গরম। কিন্তু তারপরে আপনাদের সাথে একটু গল্প করলাম, কথা বললাম। আর এই তো তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার আসবো আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, বাই। আর ঠান্ডা সুন্দর বাতাস আসতেছে ওই দিক থেকে।